السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. صدق الله العظيم. दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा. दुनिया ये सदाकत पे तेरा नाम रहेगा. सिद्दीक तेरे नाम से सलाम रहेगा. दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा. फारूक तेरे नाम से इस्लाम रहेगा. दुनिया ये सखावत पे तेरा नाम रहेगा. उस्मान तेरे नाम से सलाम रहेगा. दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा. हैदर करार तेरे नाम से सलाम रहेगा. मोहब्बत शुक्र जिक्र करो ला इलाहा मोहब्बत इल्लल्लाह मोहब्बत है. ला इलाहा याद में तेरी सबको भुला दो. याद में तेरी सबको भुला दो. कोई न मुझको याद रहे. तुझ पर सब घर भर लुटा दो. खाना ए दिल आबाद रहे. ला इलाहा ला इलाहा ला इलाहा. पिछनेर भाईरा सकले मोहब्बत ला इलाहा इल्लल्लाह. सब खुशियों को आग लगा दो. सब खुशियों को आग लगा दो. गम से तेरे दिल शाद रहे. सबको नजर से अपनी गिरा दो. तुझसे फकत फरियाद रहे. ला इलाहा ला इलाहा
لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পড়েন এটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো দুরূদ শরীফের সবথেকে সংক্ষিপ্ত দুরূদ আবার সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দুনিয়াতে বেশি মহব্বতে দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবথেকে আগে নবীজির হাতে হাউজে কাউসার পান করে রসূলের শাফায়াত পেয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সকলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি নীলফামারী জেলার ঐতিহ্যবাহী মনসাপাড়া হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষে আজিম শান মাহফিলের কাবিলে সাদা ইহতেরাম সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ আমার পিতৃতুল্য দাড়িপাকা অসংখ্য অগণিত আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ মাইকের আওয়াজ যিনি যেখান থেকে শ্রবণ করছেন সকলকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাত ১২টার কাছে সময় রাত ১২টার কাছে বেশি সময় আমি আপনাদের থেকে নেব না আপনাদের সম্মুখে একটু হাজিরা দিয়ে আবার আল্লাহ যদি তৌফিক দান করেন এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে যাব আল্লাহ যেন নিরাপদে আমার সফর ইমানের সফর এবং দুনিয়ার সফরকে আল্লাহ যেন কবুল করে না অল্প একটু সময় আপনাদের থেকে নেব কিন্তু আপনাদেরকে একটু ইমানের বলে বলিয়ান হইতে হবে রাজি আছেন এই বাচ্চারা কেউ আসবে না সামনে সব বসাই দেন যারা পিছনে বসুন একটু আপনাদেরকে ইমানের বলে বলিয়ান হইতে হবে এই অল্প একটু সময় আলোচনা করব এই সময়টুকু মনে করবেন আপনার জীবনের সবথেকে দামি সময় সুবহানাল্লাহ বলবেন না আপনার জীবনের সবথেকে বড় দামি সময় অ প্রাণের ভাইরা আমার নীলফামারীর বন্ধুরা যুবক ভাইরা আজকের এই মাহফিলে কত বৃদ্ধ মানুষ কত গরিব মানুষ এই জায়গার ভিতরে বসে আছে যারা অধিকাংশ মানুষ গরিব যারা নামাজি যারা পরহেজগার আল্লাহওয়ালা দাড়িওয়ালা মুত্তাকি আর যারা এই শহরের ভিতরে মাইকিং হয়েছে কত বড় বড় লোকেরা শিল্পপতিরা চাকরিজীবীরা বিল্ডিং এর ভিতরে বালাখানার ভিতরে ঘরের ভিতরে লেপের নিচে ১২টার সময় আরাম করতেছেন তারা আরামের সঙ্গে ঘরের মধ্যে বসবাস করছে কিন্তু এই গভীর রজনীতে মাঠের ভিতরে আপনারা পুরুষ নারীরা পর্দার ভিতরে আপনারা এখানে হাজার হাজার মানুষ এসেছেন আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি যারা বিল্ডিং এর ভিতরে লেপের নিচে আসে তারা বেশি ভাগ্যবান নাকি যারা মাটির উপরে বসে হক্কানি আলেমের কাছে বসছেন তারা বেশি ভাগ্যবান কারা আলহামদুলিল্লাহ পড়বেন না আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আমি অল্প একটু আলোচনা করব যারা আসছে না যারা আসেন নাই এদের মধ্যে পার্থক্য কি একটু সাউন্ড হবে আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন মা মিন রাজুলিন ইখতালিফু ওয়াজহু ইলা বাবি আলিমিন অনিল ফামারির ভাইরা আমার যখন কোন আলেমের কাছে যাবেন কোন ওয়াজ মাহফিলে যাবেন মসজিদের ভিতরে জুমার খুতবা শোনার জন্য যাবেন কোন মুহাক্কিক আলেমের কাছে যাবেন উলামায়ে রব্বানির কাছে যাবেন উলামায়ে রাসিখিনের কাছে যাবেন উলামায়ে আমিলিনের কাছে যাবেন উলামায়ে কামিলিনের কাছে যাবেন খাঁটি আলেমের কাছে যখন যাবেন তখন নিয়ত করবেন আল্লাহ আমি ওই খাঁটি আলেমের কাছে গিয়েছি একমাত্র কবর হাশর আখিরাত মিজান এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ইলম শিখতে ওয়াজ নসিহাতে আসার উদ্দেশ্য কি রসুল বলছে মানুষ মনে করে কোন হুজুর কেমন সুর দিল এখন ওয়াজের মধ্যে অনেক বক্তা গানও গায় শুনি আর কি ওয়াজ নসিহাতের উদ্দেশ্য হলো কবরের বিপদ থেকে বেঁচে কবরের জন্য বেহেশতের ভাই কেউ সামনে আসবেন না এখন কবরের ভিতরে যেন ওই ব্যক্তি জান্নাতের দুলহান হয়ে ঘুমাইতে পারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার
বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা তাহাজ্জুদ গুজার হবে, যারা আখিরাতের জরুরি ইলম শিক্ষা করবে, আখিরাতের আলেমের কাছে পরকালের মহামুক্তির আলেম অর্জন করে হিদায়তের আলেম অর্জন করার জন্য যারা আসবে, আল্লাহ যাদেরকে হিদায়ত দান করে দেবেন, আল্লাহ পাক যাদেরকে জান্নাতি করে দেবেন। বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহিন বলেছেন, ওই মানুষগুলাকে কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের দুলহান বানিয়ে ঘুম পড়িয়ে রাখবে। কবরে বেহেশতের দুলহা হবে। অনিল ফাওয়ারির ভাইরা আপনারা চান? অন্তর থেকে বলেন চান? আল্লাহ কবুল করুক জরুর আমি। হাদিসের ভিতরে আছে, আলোচনা লম্বা করব না। দয়ানের সরদার রহমাতুল আলামিন, দয়ার নবী, রহমতের নবী, ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তির মারা যাওয়ার পরেও জান্নাতে যাওয়ার জন্য 120,000 বছর লাগবে। এক লক্ষ, এই দুনিয়ায় মানুষ বসবাস করছে মাত্র 7,000 বছর, আদম আলী সালাতু সালাম হইতে এ পর্যন্ত 7,400 বছর। কিন্তু একজন মানুষ কবর থেকে সর্বশেষ যিনি মারা যাবেন, ওই ব্যক্তিকেও কবর থেকে বেহেশত পর্যন্ত যাইতে 120,000 বছর লাগবে। জোরে কবর না, সুবহানাল্লাহ। হিসবটা দি, হাদিসে আছে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তারও 40,000 বছর পরে কেয়ামত হবে। কেয়ামতের মাঠ হবে 50,000 বছর। তাহলে 40 আর 50 কত হলো? 30,000 বছর পৌঁছিলাম। কত বছর হলো? 120,000 বছর। ভয় লাগে কবরের কথা? দুনিয়ার বাঘ দেখলে ভয় করেন, সাপ দেখলে ভয় করেন, দুনিয়ার সাগর দেখলে ভয় করেন, দুনিয়ার আগুন দেখলে ভয় করেন, দুনিয়ার ঝড় দেখলে ভয় করেন, দুনিয়ার ভূমিকম্প দেখলে ভয় করেন, দুনিয়ার টর্নেডো দেখলে ভয় করেন, দুনিয়ার সাইক্লোন দেখলে ভয় করেন। যারা মুমিন, দুনিয়ার ঝড়, দুনিয়ার আগুন, দুনিয়ার সাগর, দুনিয়ার মুসিবতের দেখাও যারা মুমিন হয়, যারা আল্লাহওয়ালা হয়, কবর হাসর আখিরাতকে তারা এর থেকেও কোটি কোটি গুণ বেশি ভয় করে। যদি এই ভয় থাকে বসবেন মুমিন, আর যদি ভয় না থাকে বুঝেন নামে মুসলমান। ভিতরে বাল্ব ফিউজ, বাল্ব একটা আছে, এই বাল্বটা দেখতে বাল্ব কিন্তু ভিতরে কি জ্বলবে? তো নামে মুসলমান, মুসলমান আছে কিন্তু ইমানের বাল্ব কি হয়ে গেছে? ইমানের বাল্ব ফিউজ। এখন যার যারটা তাত্তার অন্তরে জিজ্ঞেস করে, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে মাফ করে দু। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন বলেন, যারা আখিরাতের আলেমের কাছে এলেম শিখতে যাবে, মানুষ মাদ্রাসায় পড়ে, আলিয়ায় পড়ে, কৌমিতি পড়ে, হাফিজিয়া কারিয়ানা পড়ে, মুফতি হয়, মহাদ্দেশ হয়, মোবাল্লিগ হয়, কিন্তু সাধারণ মানুষের জন্য এই যে ওয়াজ নসিহাতের মাহফিল, আখিরাতের আলেমের মাহফিল, এই মাহফিল হলো সাধারণ মানুষের এলেম শিক্ষা করার মাহফিল, এলেম শিক্ষা করার মাহফিল। এই থেকে বলা হয়েছে বেহেশতের বাগান রিয়াজুল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি ইমানদার হবে ওই ব্যক্তিকে কবরে যাওয়ার আগে, লাশ কবরে যাওয়ার আগে আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিল। হাদিসে আছে, আমরা দেখি 3.5 হাত কবর কি, কিন্তু হাদিসে আছে নবীজি বলছেন ওই ব্যক্তির কবর 400 বছরের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দেন। আমি পত্রিকায় পড়েছিলাম, দিনাজপুরের একজন হাজি সাহেব এখনো বেঁচে আছেন, বাংলাদেশের এই আপনাদের নীলফামারী জেলা না এটা, দিনাজপুর জেলার একজন হাজি সাহেব এখনো বেঁচে আছেন, উনি পায়ে হেঁটে দিনাজপুর থেকে বাইতুল্লাহ জিহাজ করে আসছেন। জোরে কবেন না সুবহানাল্লাহ। ও নীলফামারীর লোকেরা একটু সুবহানাল্লাহ বের হয় না? এই আপনাদের পাশে দিনাজপুর
এই দিনাজপুর থেকে পাই হেঁটে উনি মক্কায় গিয়ে হজ করে আসছেন, আবার ঘুরে আসছেন, বেঁচে আছেন। আমি আপনি টাউট বাটপার, আখেরাতে টাউট বাটপার, দুনিয়ার না। নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না। দুনিয়াতে যে ব্যক্তি মানুষের সঙ্গে ওয়াদা ঠিক রাখে না, চুরি করে, বদমাইশি করে, গুনাহ করে, জিনা করে, একে আমরা চোর টাউট বাটপার বলি না বলি না। এর থেকে বড় টাউট বাটপার হলো যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, হালাল খায় না, ভালো কাজ করে না। দুনিয়ার মানুষ তাদেরকে যেমন দুনিয়ার বাটপারি করলে বাটপার বলে, আল্লাহর আরশ ফরশের ফেরেশতারা আল্লাহর নাফরমানদেরকে আল্লাহর আরশ আসমানে টাউট বাটপার বলে। এটা দুনিয়ার সমাজ, দুনিয়ার মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা 400 বছরের রাস্তা প্রশস্ত করে দেবে। আপনারা চান আমার কবর 400 বছরের রাস্তা প্রশস্ত হোক? সবাই চায় না বাবা? আল্লাহ কবুল করুক। জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেছেন, যারা খাঁটি মুসলমান হবে, যাদের আমল ঠিক হবে, আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত ঠিক থাকবে, বান্দার হকও ঠিক থাকবে, মানুষ কাউকে ধোকা দেবে না, কাউকে গালি দেবে না, কারোর সঙ্গে অহংকার করবে না, কারোর সঙ্গে রিয়া করবে না, মানুষ দেখানো ইবাদত বন্দেগি করবে না, খাঁটি মুসলমান হয়ে যারা মারা যাবে, আল্লাহ রাসূল বিশ্ব নবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওই ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছিয়ে দেবেন। ওই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা বলবেন, বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, দুনিয়ার মধ্যে রোজা করেছো, দুনিয়ার ভিতরে হজ করেছো, দুনিয়ার ভিতরে যাকাত দিয়েছো, দুনিয়ার ভিতরে তুমি রিক্সা চালাইছো, দুনিয়ার বুকে তুমি ভ্যান চালাইছো, দুনিয়ায় তুমি চায়ের দোকান করেছো, দুনিয়ায় তুমি কুলিগিরি করেছো, দুনিয়ায় তুমি চাকর বাকরি করেছো, তোমার জীবন অনেক কষ্ট গেছে, কিন্তু তুমি এক লুকমা হারাম খানা খাও নাই, কারোর একটা টাকা তুমি নষ্ট করো নাই, কাউকে তুমি গালি দাও নাই। এ আল্লাহর বান্দা তুমি ক্লান্ত, তুমি ক্লান্ত, আল্লাহ পাক কবরকে তোমার জন্য জান্নাতের বিশ্রামাগার বানিয়ে দিয়েছে। কবর হলো বেহেশতের প্রথম ওয়েটিং রুম, প্রথম বিশ্রামাগার। হাদিসে আছে নবীজি বলছেন আশ্চর্য কথা, জোরে কোন সুবহান, জোরে বলা যাবে সুবহান। হাদিসের ভিতরে বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে, যদিও দুনিয়ার বুকে মানুষ তাকে দাম দেয় নাই, দুনিয়ার বুকে মানুষ তাকে ইজ্জত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা ঘুম দেবেন। হাদিসের ভিতরে আছে কবরে 40,000 বছর পার হয়ে যাবে, কিন্তু তারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ এবং নারীকে এমন একটা ঘুম দেবেন, ওই জান্নাতি বিছানায় জান্নাতের হাওয়া আসবে, জান্নাতের প্রফুল্ল বাতাস তার শরীরে আসতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে একটা ঘুম দেবে, এমন ঘুম দেবে, এমন ঘুম দেবে আল্লাহর পক্ষ থেকে ওই ঘুমটার জন্য ওই বান্দা 40,000 বছর ঘুমিয়ে থাকবে, কিয়ামতের বাসি পড়ে যাবে। কয় হাজার বছর ঘুমাবে? দুনিয়াতে 24 ঘন্টা ঘুমাইলে অস্বস্তি লাগে, লাগে না? লাগে না। কবরের ভিতরে মুমিন ঘুম দেবে কত বছর? 40,000 বছর। অবস্থা কি হবে? হাদিসের মধ্যে নবীজি বলছেন 40,000 বছর পরে যখন কিয়ামতের বাসি পড়বে, সিংহায় ফুৎকার পড়বে, কিয়ামত হবে না? হবে না। কি মনে করে, নীলফামারীর লোকের হবে না? এটা আমেরিকার লোকদের জন্য কিয়ামত হবে নাকি সবার জন্য? হবে না, হবে না। এই কিয়ামতের সব থেকে বড় বিচারের দিন, আপনার আমার জীবনের সব হিসাব নিকেশ আল্লাহ নেবে না? নেবে না, নেবে। তাহলে একটু ভালো হয়ে চলতে হবে না? তাহলে যারা নামাজ পড়েন না, আজকের থেকে তওবা করেন, নামাজ পড়বো, হাত তোলেন দেখান। যদি এই তওবা না করতে পারেন, এই বার শুনে লাভ নাই। আমি খলিলুর রহমান কেন, আমার থেকে কোটি কোটি গুণ বড় আলেমের ওয়াজ শুনে আপনার কোনো লাভ হবে না যদি তওবা না করতে পারেন। আল্লাহ আমাকে আগে তওবা করার তৌফিক দান করুক, আপনাদেরকেও দেখে আমি হাত তুলে দেখালাম, আল্লাহ খাঁটি মুসলমান হয়ে নামাজি হয়ে যুবকরা উঁচা করো না হাত, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলে আমিন। কোটি কোটি ওয়াজ না শুনে জীবনের ভুল, ধর্মীয় ভুল থেকে তওবা করেন, এটা হলো বড় ওয়াজ, এটা বড় ওয়াজ, এটা আসল ওয়াজ, এটা আসল ওয়াজ।
আপনি কোনো ওয়াজ না শুনেন, সহিভাবে চলেন, কোরআন হাদিস অনুযায়ী আপনার কোনো ওয়াজ লাগবে না, কবরে যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। একটু মহব্বতের জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মহব্বত, সুবহানাল্লাহ লা, মহব্বত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাকে বুঝতে পারছেন পিছনের ভাইরা? আমার মনে আপনারা কষ্ট নিয়েন না বাবাজিরা, আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিগণ, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারলাম, এটা শুধু আমরা পড়ি না, আল্লাহ কোরআনের ভিতরে জানাইছেন ইউসুবহুল্লাহি মা ফিস সামাওয়াত মা ফিল আরদ, আল্লাহর আসমানের ভিতরে যত মাখলুকাত আছে মানুষ হলো একটা মাখলুকাত, আমরা মানুষ আলেম ইনসানের ভিতরে বসবাস করছি মানবীয় জগতে, তফসিরের ভিতরে আছে এমন শুধু একটা জগৎ নাই। ইমাম আল কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার আল্লাহ মানুষের মতো এমন 64 লক্ষ প্রাণী আমার আল্লাহ বানিয়ে রেখেছে। আল্লাহ কত লাখ ওয়াজ, খালি শুনলে না ওয়াজ কিছু বোঝা লাগে, এখন তো ওয়াজ নাই সমাজে, আছে খালি আওয়াজ। মানুষ যেমন আমরা একটা প্রাণী, আল্লাহর প্রাণী আপনারা শুনতেন কত, 18,000 মখলুকাত শুনছেন না গে, তফসিরে আছে 18,000 না। ইমাম বাগাবী রহমাতুল্লাহ লিখছেন কম পক্ষে আল্লাহর মখলুকাতের সংখ্যা হলো 84 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ কোরআনে বলছে এমন কোন প্রাণী নাই যে আল্লাহর প্রশংসা করে না, গরুও করে, সবাইকে আল্লাহ এলেম দিছেন। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যত প্রাণী আছে সবাই তাদের মতো করে আল্লাহর নামাজ পড়ে, ইবাদত করে। গরুতে নামাজ পড়ে, গরুর নামাজ আছে, কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সালাত মানে কি নামাজ না, তো তাদের নামাজ আল্লাহ, তাদের জিকির আজকার হলো তাদের নামাজ, যত প্রাণী আছে সবাই আল্লাহর পক্ষে তসবিহ তাহলেই পড়ে। এইবার আমি নীলফামারীর ভাই জিজ্ঞাসা করি, যেই মানুষটা বড় অফিসার, বড় ধনী, বড় শিক্ষাবিদ, বড় বুদ্ধিজীবী, এই মানুষ হয়ে আশরাফুল মাখলুকাতে নামাজ পড়ে না, তো গরুটা ভালো যে গরুটা আল্লাহর জিকির করে, এই গরু ভালো না ওই শিক্ষিত লোকটা ভালো? দিস ইজ রাইট অ্যান্সার। ওই মানুষটা মানুষ হইলে কি হবে, ওই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কিন্তু ভিতরে পশুত্ব, কারণ বাড়িতে যদি একটা কুকুর পালেন ওই কুকুরটাও মালিকের কথা মানে, মালিকের সারা রাত পাহারা দেয়। আমার বাসায় একটা বিড়াল আছে, আমি খুব আদর করি, রাত্রে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার সঙ্গে ওই বিড়ালটাও সিজদার মধ্যে যাই পড়ে, একটু পশু একটু খাবার দিই, আমি ওর জন্য একটা লেপও বানাই দিছি ওর থাকার জন্য। বলার উদ্দেশ্য হলো একটা পশু অবলা জীব, তাকে ভালোবাসলি সে মালিককে কত সম্মান করে, আর যে মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, কবর আখেরাত চিন্তা করে না, ওই মানুষটা কি আসলে ভালো মানুষ না পশুর চেয়ে খারাপ? মনে কষ্ট নিছেন বাবা? বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেন একজন মুমিন যেই ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ভিতরে একটা ঘুম পড়িয়ে দেবেন। নীলফামারীর ভাইরা দেখেন আজকেও কবরে ওই ঘুম চান কিনা, যেই কবরের ভিতরে আপনার কেউ যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, ভাইও যাবে না, বন্ধুও যাবে না, কখন আপনার মৃত্যু চলে আসবে কেউ জানি না, কত লম্বা চওড়া জীবনের হিসেব করেন। অপ্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটি কথা বলবো, একটু খেয়াল করে দেখেন জানাজার নামাজের ভিতরে কোনো ইকামাত নাই, কোনো আজানও নাই, আছে না?
কেন জানাজার নামাজের মধ্যে ইকামত নাই আজান নাই জানেন? ও বন্ধু, আপনার যে জানাজার নামাজ হবে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মানুষ যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। ও বন্ধু, তোমার জীবনের আজান ইকামত হয়ে গেছে, বাকি আছে শুধুমাত্র তোমার জানাজার নামাজ। প্রত্যেকটা মানুষের জীবনের আজান ইকামত হয়ে গেছে, বাকি আছে জানাজার নামাজ। হাদিসের ভিতরে আছে, আজান আর ইকামত হওয়ার পরে ইমাম সাহেবের নামাজ শুরু করতে কত দেরি হয়? কয়েক সেকেন্ড, মানে বিলম্ব নাই। এই দুনিয়ার জিন্দেগি হলো আজান আর ইকামতের মাঝখানে যতটুক, এই দুনিয়ায় আমার আপনার জীবন হলো এতটুক। আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছি, আমার আজান ডান কানে হয়ে গেছে, ইকামত বাম কানে হয়ে গেছে, বাকি আছে শুধু আমার জানাজান নামাজের জামাত ছুঁয়ে। সুতরাং আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করে দেও। আমরা অনেকে বুঝি না, এই জন্য দুনিয়ার মায়াতে পড়ে যায়, কি বলেন ঠিক না? বুঝি না, এই জন্য মানুষের জীবনের আজান ইকামত হয়ে গেছে, বাকি আছে শুধু কি জানাজার নামাজ। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, 40,000 বছর কবরের ভিতরে আল্লাহ পাকের ওই বান্দাটা ঘুমিয়ে থাকবে প্রাণের বাইরে, আমার 40,000 বছর পরে কিয়ামতের বাঁশি বেজে যাবে, আল্লাহ পাকের ওই জান্নাতি বান্দা বান্দি ওই মুমিন নরনারী কাঁচা গম নিয়ে চোখ ডলতে ডলতে হাসরের ময়দানে উঠবে। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 40,000 বছর ঘুমিয়ে থাকবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এত কম মনে হবে, আল্লাহ এত রহমত দান করবেন, আল্লাহ এত বরকত দান করবেন, আল্লাহ এত দয়াবান তার উপরে হবেন, আল্লাহ এত নিয়ামত তাকে দান করবেন, আল্লাহ এত প্রশান্তি তাকে দান করবে। 40,000 বছর ঘুমিয়ে থাকবে, কিন্তু ওই বান্দার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার সময়। কবর থেকে কিয়ামত পর্যন্ত মুমিনের মনে হবে, শোনেন একটু শোনেন, কবর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। যেরকম সুহাল, এটাও আবার কাদের হবে জানেন? যারা ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বে, সুন্নত নামাজও পড়বে। কবরের জীবন কতটুক মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ মনে থাকবে? নীলফামারীর ভাইরা মনে থাকবে? আল্লাহ কবুল করুক, জরুর আমিন। কিয়ামতের মাঠ হবে কত লম্বা? আগে বলছি 50,000 বছরের সময়, মিকদারুহু খামসিনা আলফ সানা, আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর। এতে তফসিরে আছে, যারা মুমিন হবে, ইমানদার হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, হাজি হবে, যাকাত দেনাওয়ালা হবে, আল্লাহর বিধিবিধান শিক্ষা করবে, জরুরি ফরজ আইনের এলেম শিখবে, আল্লাহর হকে ঠিক থাকবে, বান্দার হকে ঠিক থাকবে, অসচ্ছভাব দূর করবে, স্বচ্ছভাব অর্জন করবে, সিফাতি কামেল মুসলমান হবে, 50,000 বছরের সময়, কিয়ামতের সময় বিশ্বনবী বলছেন দাঁড়াবে আল্লাহর আরশের রহমতি ছায়া তলে। আল্লাহর আরশের ছায়া তলে দাঁড়াইতে চান? সূর্য আসবে মাথার উপরে, হাদিসে আছে 9,30,000,000 মাইল দূর থেকে এখন সূর্য। বাংলাদেশে তো গরম দেখেন নাই, গরম কাকে বলে? সৌদি আরবে গেলে দেখবেন, দিনে বের হওয়া যায় না, কিন্তু আল্লাহর রহমতি এই আরশের ছায়ার নিচেই ওই বান্দা থাকবে। হিসাব নিকাশ হবে, যারা খাঁটি মুমিন হবে আল্লাহর পক্ষ থেকে উপস্থিতি হলো তাদের হিসাব নিকাশ। সুবহানাল্লাহ, বলবেন ডিপলি বলছি, যারা জ্ঞানী তাদের জন্য, যারা পাপী তাদের নিঃশ্বাসের জাররা জাররা হিসাব হবে। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় 50,000 বছরের সময় অতিক্রম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাওয়া তাদের উপরে জারি করে দিবে। আচ্ছা, দুনিয়াতে অপারেশন করে না মানুষ? ডাক্তাররা, নীলফামারী ডাক্তার আছে না নাই? হাসপাতাল ক্লিনিক আছে না নাই? আচ্ছা বলুন তো, ডাক্তারে যখন হাত কাটে অপারেশন করে, ঢাকাতে পঙ্গুতে গিয়ে দেখবেন, বড় বড় হসপিটালে গিয়ে দেখবেন, ডাক্তারে হাত কেটে ফেলে, পাও কেটে ফেলে বিভিন্ন প্রয়োজনের তাগিদে, যখন হাত কাটে পাও কাটে, ওই রোগী কি কোনো কষ্ট পায়? পায়? আনিল ফুমারের ভাইরা, আমার
আজকে বিংশ শতাব্দীর যৌবন কালে ওপেন হার্ট অপারেশন হওয়া শুরু হয়েছে। এই বুককে চিরে ওপেন হার্ট, এখন তো বাইপাস হয়েছে, এখন ওপেন হার্ট হয়েছে। এই সিনাকে একবারে দুই ভাগে ভাগ করে ওপেন হার্ট, ওপেন হার্ট যখন করে সরোয়ার দিতে দেখবেন বড় বড় শিকদার হসপিটালে, বড় বড় জায়গাতে। আমি নিজে গিয়ে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে আমি দেখে এসেছি, অপ্রাণের বাইরে আমার বড় বড় ডাক্তাররা হার্টকে, এই বুককে এই দুই ভাগে ভাগ করে একবারেই ফেড়ে ফেলায়, এরপরে অপারেশন করে, রিং বসায়, কত বাল্ব লাগাই, কত জটিল কঠিন অপারেশন করে। ওই রোগী কি কোনো কষ্ট পায়? কেন কষ্ট পায় না? কেন অজ্ঞান করে, অবাস করে, এনেস্থেসিয়া দেয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কিয়ামতে মুমিনদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, মুমিনকে জান্নাতি বাতাসে আল্লাহ তাদেরকে এনেস্থেসিয়া হয়ে যাবে। বিশ্ব নবী রহমতুল্লাহ আলাইহিম বলেন, 50,000 বছরের সময় ওই মুমিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাতাসের এনেস্থেসিয়া হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে মুমিন মনে করবে, ফজরের নামাজের দুই রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় আল্লাহর একজন খাঁটি মুমিন নরনের জন্য, আমার আল্লাহ কিয়ামতের ময়দানের 50,000 বছরের সময় মনে হবে। আল্লাহ, মুমিনের কোনো বিপদ নাই, কিন্তু শর্ত মুমিন হইতে হবে। আমরা মুমিন হইতে চাই, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, শত শত হাজার হাজার ভাই আমার ভাইরা এই গভীর রাত্রে আছে, গেল সংক্ষিপ্ত বলছি, মুমিনদের জন্য কিয়ামতের মাঠ হবে দুই রাকাত ফরজ নামাজ ফজরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদের এরকম হয়ে যাক। এইবার নবীজি হাদিসের মধ্যে বলছেন, পুল সিরাত কয় হাজার বছরের রাস্তা বললাম? 30,000 বছর। পুল কি যমুনা ব্রিজ, যমুনা সেতু? হায় হায়, এই যমুনা সেতু গাড়ি চলে যদি রাত একটাই অন্ধকারে, এত বড় সেতু দিয়ে একা হেঁটে যেতে বললেও কলিজা কাঁপবে, সত্য না মিথ্যা? এটা আপনারা কি সেতু দেখছেন চীনের ভিতরে? আমি একটা সেতু দেখেছি এর থেকে তিন গুণ বড়, চায়নার ভিতরে চীনারা তৈরি করছে, সাগরের ভিতর দিয়ে, সাগরের, এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সেতু চায়নারা যেটা তৈরি করছে, সাগরের ভিতরে হাজার হাজার পিলার দেওয়া, লক্ষ লক্ষ টন ভারী জিনিস যাবে, কিন্তু যদি অন্ধকার রাত্রে একজন মানুষকে হাঁটে যাইতে বলা হয় ও স্ট্রোক করবে এই জায়গায়, সত্য না বেঠিক? কিন্তু আমার প্রাণের বাপ জানেরা, ও আমার দরদের বাবু জানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার মা ভগ্নীরা, বিশ্ব নবীর রহমতুল্লাহ আলামিন বলেন, পুলসিরাত এমন একটি ভয়াবহ জায়গা হবে, পুলসিরাত হবে একটা পুল। হাদিসের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া। পুলসিরাত পার না করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সবাইকে পার হওয়া লাগবে, আমারও পার হওয়া লাগবে, আপনারও পার হওয়া লাগবে, ইমাম সাহেবেরও পার হওয়া লাগবে, হাবিব সাহেবের পার হওয়া লাগবে, মুক্তাদিরও পার হওয়া লাগবে, চেয়ারম্যান সাহেবেরও পার হওয়া লাগবে, এমপি সাহেবেরও পার হওয়া লাগবে, মন্ত্রী সাহেবেরও পার হওয়া লাগবে, প্রাইম মিনিস্টারেরও পার হওয়া লাগবে, প্রেসিডেন্টেরও পার হওয়া লাগবে, জাতিসংঘের মহাসচিব হলেও পার হওয়া লাগবে, রাস্তার ভিখারি হলেও পার হওয়া লাগবে, সারা দুনিয়ার সব থেকে বড় প্রেসিডেন্ট হলেও আল্লাহর জান্নাতে যেতে গেলে পুল সিরাত নামক পুল পার হওয়া লাগবে। এই পুল পার হওয়া ছাড়া রক্ষা, আল্লাহ কোরআনে সূরা মরিয়মের মধ্যে বলছে সবাইকে পার হওয়া লাগবে, কিন্তু এই পুলটা হবে কেমন জানেন? হাদিসে আছে, আচ্ছা দুনিয়ার পুলটা এরকম না, আমাদের যমুনা সেতুটা একটু চাঁদ তারার মতো করছে, এটা দূর থেকে দেখলে আপনারা বুঝবেন, ম্যাপ দেখলে এরকম চাঁদের মতো করে করছে, যাতে সামনের আলো এসে অ্যাক্সিডেন্ট না হয়। পুলটা কিন্তু সোজা না, কিন্তু পুলসের বাঁকা, পুলসিরাতের যে ব্রিজ হবে, আল্লাহ রাসূল বলছেন 70,000 অমাবস্যার অন্ধকার থেকেও ভয়াবহ অন্ধকার হবে। 70,000 অমাবস্যার অন্ধকার চুলের থেকেও চিকুন হবে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, চুল কেন উদাহরণ দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন চুলের থেকেও সূক্ষ্ম চিকুন আর কোনো জিনিস নাই, তাই আল্লাহ রাসূল এই উদাহরণ দিচ্ছেন, বস্তুত চুলের থেকেও লক্ষ কোটি গুণ বেশি চিকুন হবে পুলসিরাত।